প্রথমে চাহবাগানত এনেদরে বাগিচার শ্রমিকর ঘর নৈশ যাপন করিলে এ আই সি সির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং আর এ পি সি সির সভাপতি রিপুন বরাই। আর এইবার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান বটদ্রবা থানত ভুমুকি মারিলে কংগ্রেস নেতৃত্বই। জিতেন্দ্র সিংর নেতৃত্বত বটদ্রবা থানত কংগ্রেসের নেতা পালি নেতার ভিড় লাগিল। গুরুজনার জন্মস্থানত আশীর্বাদ ললে জিতেন্দ্র সিং সহ কংগ্রেস নেতৃত্বই। দীর্ঘ বছরের মূরত গুরুজনার জন্মস্থানলৈ মনত পড়া কংগ্রেস নেতৃত্বক কিন্তু হিয়াউজারি আশীর্বাদ দিলে ভকতে, কারণ তেওঁলোক বটদ্রবা থানর অতিথি। আমার অতিথি যি উদ্দেশ্যে না হোক, যি মনোবৃত্তিরে না হোক, সেইটো তেখেতসকলৰ কথা। কিন্তু আমার গৃহ মানে ঘরলে অহা অতিথিক বোলে বহুৱাব লাগে, সেই দর্শনের ওপরতে আমার ইয়ালে অহা সেই সকলক ঠিক কংগ্রেসের দল আহিছে বুলি অনুভব নকৰি আমি তীর্থযাত্রী হিসাবে তেখেতসকলক ইয়াত অপায়িত কৰিছোঁ বা মাত আশা দিছোঁ। কীর্তনঘর গৈ তেখেতসকলে আঁতু লৈছে, আমি ভকত সমন্বিত তেখেতসকল আশীর্বাদ দিছোঁ। কিন্তু হঠাৎই গুরুজনের জন্মস্থানলৈ কিয় দরদ উপজিল কংগ্রেসের? কংগ্রেসের এই পনেরো বছরীয় শাসনকালত বটদ্রবা সত্রর ভূমিত হয়েছিল সন্দেহজনক নাগরিকর অবৈধ দখল। পনেরোটা বছরে কংগ্রেস সরকারে সত্রর ভূমি দখলমুক্ত করবলৈ কোনো ব্যবস্থাই নললে। স্থান পরিচালনা সমিতিয়ে বারম্বার অনুরোধ জানাইছিল তরুণ গগৈ সরকারক সত্রর ভূমি দখলমুক্ত করবলৈ। এই কথা স্বীকার করলে সত্রর সত্রাধিকারে। পনেরো বছর কংগ্রেস সরকার ক্ষমতা থাকার পিছতো তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হয়ে থাকার অবস্থাতো আমার তরফের এই ভূমি বেদখলের ওপর কেবাবারও অবগত করা নাছিল, করা হয়েছিল। তার আমি খুব একটা ভাল সদুত্তর নাপালো। আশা রাখি এনে ধরনের যাতে মন্তব্য ভবিষ্যতে আমি কোনোবাই বা আমিও হলেও অনুভব করবলগা নহক, যে পনেরো বছর থাকার পিছতো বরদোয়া থানখনের কারণে একোটা নকৰি এনেকুৱা ধরনের ব্যাখ্যা যাতে আমি দিবলগা নহক, তাকে তেখেতসকলক জানাইছো। পনেরোটা বছরে গুরুজনের জন্মস্থানক সুরক্ষিত করবলে সময় নোপা কংগ্রেস সরকারে এতিয়া সময় পাইছে নির্বাচনলৈ কেইমাহমান বাকি থাকার বাবে। নির্বাচনলৈ কেইমাহমান বাকি থাকুতে এতিয়া বাড়িছে কংগ্রেসের ভক্তি আর আন্তরিকতা, সেয়ে গরজি উঠিল স্থানীয় রাইজ। এনেদরে দলে বলে গুরুজনের জন্মস্থানত আশীর্বাদ লোলে অহার স্থলরে প্রকৃতার্থত রাজনীতি করেছে কংগ্রেসে। বড়া থানলে সকলো আহিব পারে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য লৈ পেলে কোনোবা অহাটো আমি পছন্দ নকৰোঁ। রাজনীতি কৰিব নাহিলে অকলশরে এজন মানুহ আহি পেলে সেৱা কৰি গুছি গ'ল হয়। সিদিনাখন এজন যাত্রী আহিছে, যাত্রীক অহার কারণে বহুতে ইয়াত বাধা দিছে। থানলে যোন আহে সেই যাত্রী, নহলে ইমান ডাঙৰ মানুহ লৈ বহুত দলে বলে কিয় আহিব? সেইটো পলিটিক্স, এইটোৱে রাজনীতি। এতিয়াহে কিয় বটদ্রবা থানলৈ মনত পৰিল কংগ্রেসের? খুড়ার প্রশ্ন স্থানীয় রাইজর। চারি বছর বটদ্রবা থানলৈ মনত নপৰিল, ইলেকশন আহিছে, এতিয়া বটদ্রবা থানক লৈ তেখেতসকলে রাজনীতি করবলে এনে ধরনের একদম কনভয় লৈ গোটেই অসম প্রদেশ আজি বটদ্রবা থানলৈ আহিছে। তেখেতসকলে থানখনের উন্নয়নের প্রতিও বিশেষ গুরুত্ব দিয়া নাছিলে, বটদ্রবা থানখনক লৈ তেখেতসকলে রাজনীতি করব আহিছে। আর রাইজর সুরতে সুর মিলালে বটদ্রবার বিধায়িকা আঙুরলতা ডেকায়ু। ইলেকশনের খুব বেশি মানে পনেরো দিন এক মাহ আগরপা জোয়ারটি উঠে, তারপর আকো নাইকিয়া হয়ে যায়। এটাও সেই 2021 নির্বাচন কেন্দ্রিকভাবে আকো বরদোয়া থানত আশীর্বাদ লোলে আছে, গতি গুরুজনের জন্মস্থান আশীর্বাদ লোক আছে খুব ভাল কথা, কিন্তু সেইটা মানে ভাবো যে নির্বাচন কেন্দ্রিক হব না। বটদ্রবা থানের রফিকুল ইসলাম, নিউজ লাইভ।